আপনি দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরে দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচার ফেসবুক পেজকে লাইক করুন এবং বিকাশ সরকার এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। আসন্ন পৌরসভা নির্বাচনে হলদিবাড়ি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শঙ্কর কুমার দাস মেকলিগঞ্জ SDPO অফিসে মনোনয়নপত্র জমা দিলেন মঙ্গলবার। এদিন এক জমজমাট কর্মী সমন্বয়ে মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর উপস্থিতিতে। এদিন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী তার বক্তব্যের মধ্যে বলেন, মেকলিগঞ্জ পৌরসভা এবং হলদিবাড়ি পৌরসভার নির্বাচনে তারা বিপুল ভোটে জয়ী হবেন। এদিন মনোনয়নপত্র জমা দিয়ে হলদিবাড়ি 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শঙ্কর কুমার দাস বলেন, তিনি ভোটে নির্বাচিত হয়ে রাজ্যের উন্নয়নের হাত ধরে হলদিবাড়ি আপামর জনসাধারণের জন্য কাজ করে যাবেন। হলদিবাড়ি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি প্রদীপ দে বলেন, আমাদের মনোনীত প্রার্থী শঙ্কর কুমার দাস বিগত দিনে হলদিবাড়ির মানুষের হয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন এবং আগামী দিনেও একইভাবে কাজ করবেন। এদিন উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী ছাড়াও হলদিবাড়ি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি প্রদীপ দে, অশোক সাহা সহ অন্যান্যরা। আপনাদের দেখাবো বিস্তারিত, চোখ রাখুন নিউজের পর্দায়। প্রার্থী আর প্রপোজার যাবে। পৌরসভার তৃণমূল প্রার্থী নয়জনই এখানে তারা মনোনয়ন দাখিল করার জন্য আমাদের এখানকার রিটার্নিং অফিসার তার কাছে গেছেন। হলদিবাড়ির থেকে এখনো পর্যন্ত আমরা 5টা প্রার্থী তারা ভিতরে মনোনয়ন জমা দেওয়ার জন্য ভিতরে গেলে আমরা আশা করি যে আগামীকাল বাদ বাকি হলদিবাড়ি আমাদের সমস্যা কি বার্তা দেবেন? হলদিবাড়ি পৌরসভা এবং মেকলিগঞ্জ পৌরসভা আমরা বিপুল ভোটে জয়ী হচ্ছি, এটাই আমাদের বার্তা। আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে কাল বিলম্ব নয়, চলে আসুন ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে। পড়াশোনার সাথে সাথে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে কম্পিউটার শেখানো হয়। যোগাযোগ করুন 9932967676 এই মোবাইল নম্বরে। বিশেষজ্ঞ চিকিৎসক সোমেন সাহা এবার থেকে প্রতি শুক্রবার বিকেল 5 ঘটিকায় সুলভ মূল্যে রোগী দেখবেন বোয়ালমারি গ্রামীণ চিকিৎসক বিকাশ সরকারের চেম্বারে। যোগাযোগ করুন মোবাইল নম্বর 9002444795। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ করতে চান? তাহলে কাল বিলম্ব নয়, চলে আসুন ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে। ভর্তি চলতেছে, যোগাযোগ নম্বর হলো 9932967696 এই নম্বরে। গ্রামীণ চিকিৎসক বিকাশ সরকার বোয়ালমারি নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সাথে এখানে সুলভ মূল্যে বিভিন্ন রকমের মাস্ক স্যানিটাইজার পাওয়া যায়। মোবাইল নম্বর 9002444795।